বাতি বাজার সম্ভব হয়নি মেইন রোডের উপরে আপনারা দেখছেন যে কত জল আপনারা দেখেন এখানে এই একটা ছেলে যাচ্ছে দেখেন কত মেইন রোডের উপরে যদি এত জল থাকে তাহলে বাড়ি ঘর কিভাবে থাকবে আর আমরা কত কষ্টে জীবন যাপন করতেছি আর আপনারা দেখেন এবং যারা এটা সাতক্ষীরা উপজেলা সিরুলা ইউনিয়ন আশাবাদী সাতক্ষীরা জেলার সিরুলা ইউনিয়নে আর আপনারা যারা আমার সঙ্গে যুক্ত আছেন আপনারা প্লিজ একটু শেয়ার করবেন যেন এটা ভালো ভালো জায়গা সবাই যেন দেখতে পায় যদি দেখে কেউ দেখে আমাদের ভাগ্যর একটু পরিবর্তন ঘটাতে পারে তাহলে ভালো আর 90 দিনের ভিতরে বাচ্চা সম্ভব হয়নি আপনারা দেখেন এই পালাটা কীভাবে যাচ্ছে দেখেন মানুষ কীভাবে কী কষ্ট করে পার হচ্ছে এই ছেলেটা এখানে আমি দেখছি অনেকক্ষণ থেকে অনেক সাহায্য করছে মানুষ পারাবার করার জন্য ও নিজেই জীবনের ঝুঁকি নিয়ে অনেক মানুষ পারাবার করতেছে দেখেন কীভাবে সাহায্য করছে ওই পারে আপনারা দেখছেন যে অনেক দূরে দেখেন আপনারা দূরে ওই লোকগুলো দাঁড়িয়ে আছে ওরা পারা পার হবে কিন্তু পার হতে পারতেছে না এইটা ভেঙে গেল ওদের ভেঙে দিয়ে পুরি মারব আমাদের সঙ্গে যুক্ত আছেন একটা পুলিশ ভাই দেখছি শাহউদ্দিন ভাই আপনি প্লিজ একটু শেয়ার করবেন কৌশিক স্বর্ণকার মিতু উদ্দিন আপনারা প্লিজ একটু শেয়ার করবেন দেখেন এখান থেকে পার হতে পারতেছে না যে সাঁতার কেটে খুব কষ্ট করে ওরা যাচ্ছে এবং লোকজন পারাপার করে দিচ্ছে এখানে আমাদের প্রায় চারজন পাঁচজন আমাদের ছেলেরা আছে এরা খুব কষ্ট করে লোকজন পারাপার করে দিচ্ছে হাত ধরছে
সর্বনিম্ন 3 ফুট পানি আছে এই মেইন রোডের উপরে যেখানে দেখছেন আপনারা দাঁড়িয়ে আছি এখানে 3 ফুট পানি আছে দেখেন কিভাবে কি কষ্ট করে আপনারা তো দেখছেন যে কতটা পানি আছে ভাই এত কষ্ট করে এভাবে না করে পাইপ ধরে গেলি বলো হই যায় পাইপ পাইপ সারি দিল জানে কোন কোন সারাবে দেখেন এখানে একটা ঘর আছে এই এই চলি তুই পাইপ ধরে আয় পাইপ ধরে আয় দেখছেন যে লাল জামা এবং খালি গায়ে যে ছেলেটা যে দুটা ছেলে আছে এখানে এরা খুব কষ্ট করে এরা খুব কষ্ট করে হাত ধরাধরি করে এবং গাছের ডাল ধরে এই মানুষগুলো পার করে দিচ্ছে কোনো স্বার্থ নেই স্বার্থবিহীন এরা এই মানুষের উদ্ধার করছে দেখেন কীভাবে কী কষ্ট করে পার করছে দেখেন এই এই একটা ছেলে দেখছেন এর আগেও একটা চেয়ার নিয়ে গেছে কিন্তু লোকের এইগুলো পার করে দিচ্ছে খুব কষ্ট করে পার করে দিচ্ছে এরা এরা মানুষের উদ্ধার করছে দেখেন ওই ছেলেটা হাত ছাড়িয়ে গেছে আপনারা দেখেন যে কী কষ্টে আজ আমরা জীবনযাপন করতেছি আজ 90 দিনের ভিতরে বাড়তি বাঁধা সম্ভব হয়নি এখানে সেনাবাহিনী এসেছিলো সেনাবাহিনী ওরা চৌধুরীদের কাজ করছিল কিন্তু সেনাবাহিনী দ্বারা বাঁধাটা সম্ভব হয়নি দেখেন একজনকে পার করছে কীভাবে পার করছে দেখেন এই মানুষটাকে কীভাবে সাহায্য করছে এরা এরা বারবার জীবনের ঝুঁকি নিয়ে এরা কীভাবে এই এইভাবে পার করছে এই মানুষটাকে দেখেন আপনারা কী কষ্টে আস এই যে দুটো ছেলে দেখছেন এই যে লাল জামা গায়ে এবং এই খালি গায়ে এই ছেলেটা অনেকগুলো আমি এখানে দাঁড়িয়ে থাকাকালীন অনেকগুলো মানুষ পার করছে দেখেন আপনারা এই ভাই তোমরা কি মানুষগুলোকে নিঃশব্দভাবে বার করতেছো তো নাকি হ্যাঁ দেখেন ওদের কি কষ্ট করে ওরা এইভাবে যাচ্ছে যে ওই পার থেকে মানুষগুলো নিয়ে আসছে পার করছে আসলে কষ্টকর দৃশ্য আপনারা দেখছেন একটা ঘর দেখেন ওখানে ঘরটা পরিপূর্ণ পানি হয়ে গেছে একবারে আর হাতখানি করলে ঘরটা ডুবে চলে যাবে ভাই এসো ওই বড় ঘর ভাই